জীবনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে আমাদের নিত্য জীবন। চিন্তা দুশ্চিন্তা ছাওয়া পাওয়া মান অভিমান সব মিলিয়ে দাম্পত্য জীবনের চিত্র। তবুও নিজের দাম্পত্য জীবন নিয়ে প্রত্যেকেই এক প্রকার চিন্তায় থাকেন। এই দৌড়বড়া জীবনে সুস্থ জীবন ও সুস্থ দাম্পত্য জীবন পাওয়ার মূল জীবনেই বাকি। সাধারণত প্রতিদিনে আমাদের খাবারে ভিটামিন এবং মিনারেলে ভারসাম্য ঠিক রাখতে শরীরের এন্ডোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে, আর তা শরীরের এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে। এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন কামনা ইচ্ছা এবং পারফরমেন্সের জন্য খুবই জরুরি। তাই কামনা শক্তি শুধুমাত্র প্রাকৃতিকভাবে পাওয়া সম্ভব। এমন কিছু খাবার আছে যা শারীরিক অক্ষমতাকে দূর করে শারীরিক ক্ষমতা বা ইচ্ছাকে বৃদ্ধি করতে সাহায্য করে। শরীরের বিভিন্ন পুষ্টি পূরণের পাশাপাশি এই ধরনের খাবার সব কিছু সক্ষম করে তুলতেও খুবই উপকারী। সুখী বিবাহিত জীবন, সুখী ও সমৃদ্ধ থাকতে অবশ্যই আপনাকে নিয়মিত এই খাবারগুলো খেতে হবে। যেমন আপনাকে নিয়মিত প্রতিরাতে শোয়ার আগে অবশ্যই খেজুর খাওয়ার অভ্যাস করে তুলতে হবে। যেমন মাখনের সাথে খেজুর মিশিয়ে খেলে জনশক্তি বৃদ্ধি পায়, সেই সাথে শরীরের গঠন বাড়ে এবং কণ্ঠস্বর পরিষ্কার হয়। কিশমিশ মানব জীবনের যৌন উদ্দীপনা বা দৈহিক শক্তি বৃদ্ধিতে কিশমিশের সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। এবং কি আঙ্গুর ফলের বিশেষ প্রক্রিয়ায় কিশমিশে রূপান্তর করা হয়, কিন্তু গুণের দিক থেকে আঙ্গুরের চাইতে কিশমিশের অবদান অনেক বেশি। বাদাম ও বীজ জাতীয় খাবার হরমোনগুলোকে ঠিকঠাক মতো কাজ করতে সাহায্য করে, এবং কি কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকা অত্যন্ত প্রয়োজনীয়। বাদাম বা বীজ জাতীয় খাবারের প্রচুর পরিমাণে প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট থাকতে হবে, শরীরে কোলেস্টেরলের তৈরিতে সাহায্য করে। বীজ জাতীয় খাবার যেমন কুমড়ো দানায় থাকে প্রচুর পরিমাণ জিঙ্ক, যার সেবনে প্রস্টেট গ্রান্ড সুস্থ থাকে, পাশাপাশি শুক্রাণু তৈরি করে এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে সাহায্য করে। অবশ্যই কুমড়ার বীজ রোজ খাওয়ার অভ্যাস করতে হবে, এবং এর পাশাপাশি সূর্যমুখী ফুলের বীজ, চীনাবাদাম, কাজু বাদাম ও ফেস্তা বাদাম ইত্যাদি। এলাচি, এটাকে বলা হয় এক রোমান্টিক মশলা, কারণ এলাচে অ্যাফ্রোডিসিয়াক বৈশিষ্ট্য থাকায় এটি মনা ও ইচ্ছে বাড়াতে সাহায্য করে। কি এলাচির তেলের মাসাজ রোমান্টিকতা বাড়াতে সাহায্য করে, এবং কি চা এবং কফি হিসেবে এলাচ খাওয়ার প্রসূত্বহীনতা দূর করতে খুবই উপকারী। মধু হলো হাজার ফুল ও দানা নির্যাস, যা কামনা ইচ্ছাকে বৃদ্ধি করতে ও যৌবনকে ধরে রাখতে খুবই উপকারী। তাই এ সপ্তাহে 3-4 দিন সকালে 1 চামচ করে মধু খান। এবার আসুন ব্রোকলি। সবজির মধ্যে খুবই অত্যন্ত প্রয়োজন ও উপকারী সবজি হলো ব্রোকলি, যা অনেকেই খেতে পছন্দ করেন না। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যা শরীরের রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে, কারণ ভিটামিন সি শরীরে বয়ে চলা রক্তস্রোতের ধারাকে বজায় রাখে। কলা, কলায় থাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম, যা মানবদেহের যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে। কলায় থাকা ব্রোমেলাইন নামক এনজাইম মেল সেক্স হরমোন ও টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি করে এবং পুরুষদের মধ্যে কামনা ও শক্তি বাড়ায়। পটাশিয়াম ও ভিটামিন শরীরের রক্ত সঞ্চালন মাত্রাকে বৃদ্ধি করে এবং দেহের শক্তির স্তরকে বাড়িয়ে তোলে। এবার শুন ডিম। ডিম বিবাহিত জীবনে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী খাবার। ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, যা হরমোনের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে। রোজ সকালে 1টি করে ডিম খেলে শরীরের শক্তি ও কামনা বৃদ্ধি পাবে। রসুন। রসুন বহুকাল থেকেই গোপন সমস্যা মেটাতে রসুনের ব্যবহার হয়ে আসছে। সুতরাং আপনাদের যদিও যৌন সমস্যা থেকে থাকে, তবে রোজ 1 কোয়া করে রসুন খান। এটি ক্ষমতা বাড়ানোর জন্য খুবই জনপ্রিয়।
এবং বলিষ্ঠ করতে সাহায্য করে। আয়ুর্বেদিক ওষুধ হিসেবে এর প্রচলিত অনেক বেশি। বিট গাজর। গাজর প্রাকৃতিক উপায়ে জননাঙ্গের স্বাস্থ্যের উন্নতি করতে প্রতিদিন বিট ও গাজর খান। বিটে থাকে প্রচুর পরিমাণ নাইট্রেট, যা পুরুষের রক্তনালীগুলো প্রসারিত করে। গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকার ফলে এটি শুক্রাণু পরিমাণ বৃদ্ধি করে এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে।